চাচ্ছো আমিও খাবো। খাবো তো, আমরা সবাই মিলে খাবো, তাই না অভিমন্যু? আপনারা কি খাচ্ছেন আমার অভিমন্যুকে একটু দিন। দাঁড়ো আমি আগে হাতটা ধুয়ে আসি। এই যে আমার হাত ধোয়া হয়ে গেছে, এবার আমি তোমাকে খাইয়ে দিতে পারবো। হুবলু দেখো, চলো চলো চলো। হুবলু বসে পড়। হা করো তো। হুবলু ড্যাডি ডাকছে, আমি যাই। তুমি তোমার ড্যাডিকে বলো যে তুমি খাবারটা খাচ্ছ, বসো আগে খেয়ে নাও। ড্যাডি বকবে। তোমার ড্যাডি বুঝে সবসময় তোমাকে বকে? হ্যাঁ ড্যাডি খুব রাগি, কথা না শুনলে বকে। হুবলু কি হলো, ডাকছে না তোমাকে? কি খাচ্ছিলে ওখানে? প্রশ্ন করছো তো উত্তর দাও, কি খাচ্ছিলে? না ও খাচ্ছিল না, আমি ওকে খা। কেন দিচ্ছেন ওকে এই সমস্ত খাবার দাবার? আমার পারমিশন নিয়েছেন আপনি? কি আশ্চর্য, আপনি তো এখানে এসেছেন এখানকার লোকজনের ভালো করবার জন্য। আমার ছেলের ভালো করার দায়িত্ব আপনাকে কে নিতে বলেছে? আমি বলেছি? এসব আপনি কি বলছেন স্যার? ও একটা বাচ্চা, সবাই এখানে খাচ্ছে তাই। না সবাই যেটা খায় ও সেটা খায় না। বাচ্চাকে সবার সঙ্গে খোলা হাওয়ায় মিশতে দিন স্যার, এভাবে একটা বাচ্চাকে আটকে রাখা যায় না। আমি কি আপনার কাছ থেকে পারমিশন নেব যে আমি আমার বাচ্চাকে কিভাবে রাখবো আর কিভাবে রাখবো না? আমি কি আপনাকে কোনোভাবে আমার বাচ্চার মেন্টর হিসেবে নিয়োগ করেছি, না আপনি সেটা হয়ে উঠতে চাইছেন? স্ট্রেঞ্জ ব্যাপার, আপনি এখানে যে কাজে এসেছেন, যে কাজের জন্য আপনাকে সরকার থেকে নিয়োগ করা হয়েছে, সেই কাজে মন দিন। আপনার কথাবার্তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, স্ট্রেঞ্জ। তুমি এরকম করে কেন বলছো আন্টিকে? আন্টি তো খুব ভালো। স্যার আপনি কিন্তু সবার সামনে আমাকে হিউমিলিয়েট করছেন। ভবিষ্যতে এই হিউমিলিয়েশন আরো বাড়বে যদি আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ না করেন। এক্সকিউজ মি স্যার, আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে আমার নেই। এখানে বাকি সবাই খাবারটা খাচ্ছে, ও একটা বাচ্চা, ও ইন্টারেস্টেড ছিল তাই আমি ওকে দিয়েছি। মানে আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন, আমি ওকে খারাপ কিছু দিয়েছি? শুনুন, দলবাজি করবেন না এখানে এসে। আমি কি করতে চেয়েছি আর কি করতে চাইনি সেটা আপনার কথায় প্রমাণ হয় না। আমার বাচ্চার শরীর খারাপ, অনেক সাবধানে রাখতে হয় আমাকে ওকে। আমি বাইরের খাবার খেতে দিই না, আর এত কথা কেন বলবো আমি আপনাকে, যেটা বলছি সেটা শুনুন। তাহলে আপনি ওকে এখানে নিয়ে এলেন কেন? এটা কি স্বাভাবিক নয়, ওর মন খারাপ হবে? একটা ছোট বাচ্চা, সবাই খাচ্ছে, ও যদি না খেতে পারে খাবারটা ও তো খারাপ লাগবে। আমার বাচ্চার কি খারাপ লাগবে কি ভালো লাগবে আপনি দেখছি আমার থেকে অনেক বেশি বুঝে গেছেন। দরকার নেই তো, কোনো প্রয়োজন নেই। আমি বলেছি আপনাকে এত দায়িত্ব নিতে, কেন করছেন? স্যার সবসময় আপনি যেটা বুঝতে বলবেন সেটাই যে আমাকে বুঝতে হবে তার তো কোনো মানে নেই। যে কোনো মানুষেরই বিচার বুদ্ধি থাকে স্যার, সেদিক থেকে আমি বললাম। অন্য যে কোনো বাচ্চার ক্ষেত্রে হলে আমি একই কথাই বলতাম। স্যার এইরকম রিয়াক্ট করছেন কেন আমাদের ইসপিরপুরে? উনি প্রথম দিন থেকেই দেখছি পছন্দ করছেন না, স্ত্রীকে দেখার পর থেকেই দেখছি। আরে বুঝতে পারছো না, স্যার তো সবসময় নিজেকে সবার থেকে আড়ালে রাখে, সবার সাথে ঠিক মিশতে পারে না, আর উনি এসেই সবার সাথে মিশে গেছেন। বলতে পারো ওনার একটা পপুলারিটি ক্রিয়েট হয়েছে, এটাকে প্রফেশনাল ক্ল্যাশ বলা হয়, ওসব হয়। শোনো এইসব ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। না কিন্তু এসপিকে আমাদের সামনে এত কিছু বলছে তো, তাই আমাদের খারাপ লাগছে আর কি। আরে বাবা শুনতে যাচ্ছ কেন, আমরা তো সবাই অন্যদিকে গান করে আছি। আরে অন্যদিকে কতক্ষণ গান করে থাকবো? অভিমন্যু আমি জানতাম না বাবা তোমার খাওয়া বারণ। যা জানতেন না সেটা নিয়ে মাথা গলাচ্ছেন কেন? যা জানেন না সেটা নিয়ে হস্তক্ষেপ ভবিষ্যতে আর কখনো করবেন না। আপনার কি মনে হয় ওর বাবা নেই, অনাথ? আমি তো দাঁড়িয়ে আছি এখানে, এখনো ওর বাবা এখানে প্রেজেন্ট আছে, আমাকে না জিজ্ঞেস করে ওকে একটা খাবার খাইয়ে দিলেন, এত অডাসিটি আপনার হয় কোত্থেকে? এই খাবার খেয়ে যদি ওর কোনো ক্ষতি হয় তার দায় আপনি নেবেন। লেগে গেছে, খুব ভালো হয়েছে। আরে আমরা এখানে দাঁড়িয়ে কি করছি আমরা নিজেরাই জানি না, ওই ডিআইজি কিন্তু আমাদের চেনে, ওর চোখ কিন্তু আমাদের উপর পড়তে পারে, ও কিন্তু আমাদের ভালো করে চেনে, আমরা এই মেন্টাল পিট। চল 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 কি চল চল দাঁড়া দেখি ব্যাপারটা কোথায় দাঁড়ায়। না 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 না, তুই দেখতে গিয়ে নিজের ক্ষতি করে লাভ নেই, যেটা করতে হবে চুপচুপি করতে হবে, সবার সামনে নয়,
সামনে কোথায়? আমরা তো এত দূরে দাঁড়িয়ে আছি, এত ভিড়ের মধ্যে আমাদের থোড়েই চিনতে পারবে। এটা দিনের আলো, ভুলে যাস না। কি করবি এখানে দাঁড়িয়ে? ওদের ঝগড়া দেখবি? আর এই ঝগড়া কখন প্রেমে মাখো মাখো হয়ে যাবে বুঝতেও পারবি না। তার থেকে আমাদের যেটা কাজ সেটাতে ফোকাস করতে হবে, অন্য কিছুতে মাথা গলালে চলবে না। চল চল চল। স্যার দিদিমণি তো জানতো না ও কি খাবে, তুই বল কেনে ও যা খাবে মুই এনে দিচ্ছি। ওর খাবারও সঙ্গেই থাকে। ড্রাইভার ড্রাইভার, কোথায় ছিলে তুমি? তুমি জানো ওর খাবারও সঙ্গে থাকে, তোমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে তো। কোথায় ছিলে তুমি? আসলে স্যার ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম কি করছো? তুমি জানো না ও যদি অনিয়ম করে ও ভুগবে, ওর যদি শরীরটা খারাপ হয় সে দায়িত্ব কে নেবে? তুমি নেবে? ও ভোগে কারণ আপনি ওকে সব খাবার খেতে দেন না, ইমিউনিটি তৈরি করেন। আপনি কি এখানে ডাক্তার হয়ে এসেছেন নাকি প্রশাসনের হয়ে কাজ করতে এসেছেন? ডিসাইড করুন আগে আপনি কোন কাজটা করবেন। আপনাকে এখানে যে কাজটা করার জন্য পাঠানো হয়েছে সেই কাজটা মন দিয়ে করুন, বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে যাবেন না। এক্ষুনি তো দেখলাম ডান্সার হয়ে অভিনয় করছেন। ডোন্ট ইনসাল্ট মি স্যার, আপনি আমার সিনিয়র, আমি কোনো অন্যায় করলে আপনি আমাকে বলতেই পারেন, কিন্তু আমি ঠিক কীভাবে পাবলিক রিলেশন তৈরি করবো সেটা জানার পরেও, সেটা অ্যাপ্রুভ করার পরেও এভাবে কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন না। আপনি যদি লিমিটের বাইরে গিয়ে কাজ করেন তাহলে তো আমাকে কথা বলতেই হবে, যে কাজটা করতে এসছেন সেটা না করে আপনি যদি অন্য কাজ করে জেলার বারোটা বাজাতে চান তাহলে তো আমাকে কথা বলতেই হবে, আমি বাধ্য হব। আমি জেলার বারোটা বাজাচ্ছি। ওকে ওয়েট, বলছি যে আমার একটা কথা ছিল, এই যে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের এখানে এসেছি, আপনাদের কি খারাপ লাগছে কোথাও, মানে আনন্দ করতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে? মোদের খুব ভালো লাগছে রে। এদের দিয়ে কিছু বলানোর চেষ্টা করবেন না দয়া করে, প্লিজ, এই ম্যানিপুলেশনটার কোনো প্রয়োজন নেই। আপনি ভুল বললেন কথাটা, আমি কোনো ম্যানিপুলেশন করিনি স্যার। চলো চলো। না আমি যাব না। আবার জেদ করছো তুমি, যাও। তুমি শুধু শুধু আমাকে কেন বকছো? আমি তো ভালো আছি, আমার তো কিছু হয়নি, আমি তাহলে কেন যাব? আমি এই পচা খাবারগুলো খাবো না, আমাকে ওই খাবারগুলো খেতে ভালো লাগে না। তোমাকে ওটাই খেতে হবে পুবলু, তোমার বাইরের খাবার খেলে হবে না। কেন জেদ করছো? আমি খাবো না বললাম তো, আমি খাবো না খাবো না খাবো না। অভিমন্যু তুমি ভালো ছেলে না, তুমি না খাবারটা খেয়ে নাও। আমি ওই খাবারগুলো খাবো না, ওই খাবারগুলো ভীষণ পচা, তুমি একবার খেয়ে দেখো না খাবারগুলো, দেখো খেতে পারবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তো রোজই খাও এই খাবারটা, আজকে তিনটাও খেয়ে নাও। দেখছেন আপনি কি করছেন, এই যে আপনি একদিন এসে আমার বাচ্চাকে এই দরদ দেখানোর কি খুব দরকার ছিল? এতটা উপকার তো আপনাকে আমরা কেউ করতে বলিনি। স্যার আপনি তখন থেকে আমাকে তিরস্কার করে যাচ্ছেন, যতটা আমাকে বলছেন ততটা অন্যায় কিন্তু আমি করিনি স্যার। এনিওয়ে দাও বসো। এ কি কি হলো, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? এই যে আমরা নাচ গান করছিলাম সেগুলো কি হবে না? উনি আসলে সিনিয়র তো আমার থেকে, সিনিয়ররা তো একটু বকাবকি করতেই পারে। বাজাও, শুরু করো। এত জেদ কিসে তোমার? কতবার বারণ করেছি বাইরের খাবার খাবে না। বেশি কিছু করলে আমাদের মারতেও আসে। পুবলু তুমি যদি এরকম করতে থাকো আমি কিন্তু তোমাকে পানিশ করতে বাধ্য হবো, আমি কিন্তু আবার তোমাকে বাড়িতে একা রেখে দেবো, তুমি চাও সেটা? তুমি সবসময় আমাকে একলাই রেখে যাও। তুমি তো জানো পুবলু আমার কাজ থাকে। আমার যে একা থাকতে ভয় করে তুমি জানো না? তোমাকে আমি বারণ করেছি, মুখে মুখে তর্ক করবে না? বেশ করেছো, মুখে মুখে কথা বলেছি। পুবলু তোমাকে বারবার এই কথা বলে কেন? একবার বলে বুঝতে পারো না তুমি? কেন এটা কি করছেন আপনি?
আপনি আপনি আবার এখানে এসেছেন? না না, আপনি এভাবে সবার সামনে ওর গায়ে হাত ধরছেন কেন? আপনি আবার কেন আমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছেন? আপনাকে এত অধিকার কিন্তু আমি দিইনি। স্যার, আপনি বিষয়টাকে পার্সোনাল রাখেননি। আপনি সবার সামনে এতগুলো লোকের সামনে এই বাচ্চাটাকে হাত তুললেন। দেখুন স্যার, আপনার যদি ওকে শাসন করতেই হয়, আপনি প্লিজ বাড়িতে গিয়ে শাসন করুন। সবার সামনে ওকে তখন থেকে আপনি হিউমিলিয়েট করে যাচ্ছেন। এটা একটা বাচ্চার মেন্টাল হেলথ খারাপ হয়। Good.